পোলাও রান্না করতে গেলে অনেকেই এই দুটো সমস্যায় বোগেন সেটা হচ্ছে অনেক বেশি উপরে আঠালো হয়ে যায় জড় হয় না আর ভিতরে সাদা অংশ থেকে যায় আলাইকুম আজকে সকল প্রকার আপনাদেরকে পোলাও পোলাওটা আপনার ভালো হতে হলে চালটা অবশ্যই ভালো হতে হবে তো ভালো দেখে চালটা নেবেন তো এই যে দেখেন আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি দেখেন তো পানিটা দিয়ে দেখবেন পানিটা যখন দিবেন তখন দেবেন উপর অনেক ময়লা বের হয়ে আসছে তো এই ময়লা সব ময়লা গুলা ভালো করে কষিয়ে কষিয়ে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেবেন তো এই যে দেখেন আমি সবগুলা ময়লা পরিষ্কার করে চালটাকে ভালো করে করে ক্লিন ধুয়ে নিলাম এখন চালটা একবারে পরিষ্কার পানির মধ্যে আমি মিনিট মিনিট ভিজিয়ে তো ভিজানোর পর চালটা বিশ দেখবেন অনেকটা ফুলে গেছে আর এভাবে যদি পোলাটা চালটা ভিজিয়ে রান্না করেন তাহলে পোলাটা একটু লম্বাটা লম্বাটে হয় আর অনেক বেশি ঝরঝরে হয় তারপরে আমি চলে আসলাম পোলাটা বসাতে তো আমি চালটাকে সেকে এখন রেখে দিয়েছি তারপর আমি এখন পেঁয়াজটা ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে উঠিয়ে নেব তো পেরেস্তা হয়ে গেছে এখন এটাকে তুলে নিলাম নিয়ে এর মধ্যে এখন তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে তাহলে সুন্দর স্মেল আসে আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা পেস্ট আদাটাকে একটু নেড়ে তারপরে চালটা দিয়ে দিলাম তো চালটা ভালো করে পানিটা ছড়িয়ে নেবেন তো এবার হচ্ছে চালটাকে ভেজে নেব চালটা যত সুন্দর করে ভাজবেন আপনার পোলাটা তত বেশি সুন্দর হবে আর ভিতরে শক্ত যে অনেকের আছে ভিতরে শক্ত থেকে যায় একটু মটমট করে খাওয়ার সময় আর উপরে আঠালো হয়ে যায় সেই সমস্যাটা থাকবে না চালটা যদি আপনি সঠিকভাবে ভাজতে পারেন এখানে মাঝখানে আমি লবণ দিয়ে দিলাম তো চালটা ভাজতে ভাজতে একটা সময় দেখবেন চালটা ঝরঝর হয়ে গেছে আর আরেকটা টিপস হচ্ছে আপনার চালটা যখন ভাজা হয়ে যাবে তখন আপনি একটু কয়েকটা মুখে দিয়ে দেখবেন চাপ দিয়ে দেখবেন ভিতরে শক্ত অংশ নেই তাহলে বুঝতে পারবেন যে চালটা নরম হয়ে গেছে আপনার চালটা ভাজা হয়ে গেছে তখনই ফুটন্ত পানি দিয়ে দিবেন তারপর মতো দিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখেন এখন অনেকটা শুকিয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো পানিটা কিভাবে দেবেন অনেকেই আছেন চালটা যদি আপনি সঠিক পরিমাণে ভাজেন চাল যতখানি আছে তার দেড় গুণ দেবেন পানি তো এই যে এখন আমি নামিয়ে নিলাম এখনো পোলাটা গরম তো এখন একবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবার সুন্দর করে ঢেকে রাখবো দেখেন আমি কিন্তু নর্মাল হাড়িতে রান্না করে দেখিয়েছি যাতে করে সবাই সেমভাবে ভাবে রান্না করতে পারেন আর নন স্টিকে রান্না করলে অনেকে হয়তো বলবেন এটা ননস্টিক স্টিক বা এর জন্য ভালো হয়েছে সেরকমই না আপনার যদি রাইসটা সঠিক ভাবে চালটা ভাজি করেন তাহলে কিন্তু আপনার পোলাওটা অবশ্যই জর্জর হবে তো এই যে আমি আর একটু নেড়ে চেড়ে রাখনা দিয়ে আরো কিছুক্ষণ রেখে দেব তো এখনো গরম পোলাও যখন আরো বেশি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন পোলাওটা আরো বেশি জর্জর হয়ে গেছে আর একেবারে সাদা থাকবে এই যে দেখেন কোনো সাদা অংশ নেই হবে ঝরঝরে থাকবে যেমন আর একটু লম্বাটে থাকবে আর ভিতরে কোনো সাদা অংশ থাকবে না তো এই যে আমার পোলাওটা রান্না হয়ে গেছে আশা করি যাদের এই সমস্যাগুলো আছে তারা আমার রেসিপি ফলো করলে অবশ্যই পারফেক্টলি তৈরি করতে পারবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ